গুড মর্নিং এভরিওয়ান, আজকে সানডে মর্নিং আর আমি একটু বাইরে বেরোচ্ছি, আজকে একটু বাইরে ঘুরতে যাচ্ছি, তো চলো আমার সাথে। কিছু অনেক সকালবেলায় বেরোচ্ছি, প্রায় এখন বাজে 8:20 মতো, তো অত সকালবেলায় কিছু খাবো না, জাস্ট একটা বিস্কিট নিয়ে খেয়ে বেরিয়ে যাবো, রাস্তায় কিছু খাবো। তো তোমাদের সাথে আমি রাস্তায় দেখা করছি, কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা তোমাকে পরে জানাচ্ছি আমি। তো চলো, আমার বিস্কিট খাওয়া তো হয়ে গেল, এবারে রাস্তায় বেরোই, তারপরে তোমাদের সাথে কথা বলছি। আমরা দুজনা বেরিয়ে পড়েছি আর পুপু বাড়িতেই আছে, ওকে রেখে নিয়ে বেরোলাম। তো চলো রাস্তায় যেতে যেতে তোমাদের সাথে কথা বলবো। আর এখানে হোল্ড করলাম ব্রেকফাস্ট করবো বলে, আর এই যে হচ্ছে এটা লিটি চক, এখানে লুটি খেয়ে নিয়ে বেরোবো আমরা। গরুগুলোকে দেখেও মায়া লাগে। ফাইনালি আমি চলে এসেছি আমার ডেস্টিনেশনে, যাচ্ছি বোলপুর শান্তিনিকেতন। অনেক দিন ধরে যাবো করছিলাম, তো আজকে ফাইনালি বেরোলাম। প্রথমে ভেবেছিলাম শনিবার আসবো, তো শনিবার যেহেতু আমার অফিস ছিল আর ওর গাড়ি তা আনতে গেছিলো, তো ওই জন্য আর বেরোনো হয়নি শনিবার, তো আজকে বেরোলাম। এখন প্রায় বাজে 11:00, তো চলো দেখি কতটা এক্সপ্লোর করতে পারি, কতটা ঘুরতে পারি, আর তোমাদেরকেও কিছুটা দেখাতে পারবো কি পারবো না দেখা যাক, কতটা ঘুরি। তো তারপরে তোমাদের সাথে পরে দেখা করছি আমি। তো এই যে আসলাম আমরা এখন কঙ্কালী তলাতে, তো চলো ঘুরি দেখি কি কি এখানে দেখা যায়, চলো আমার সাথে। এই যে হচ্ছে কঙ্কালী তলা, আমি ফার্স্ট টাইম এসেছি, তো ভাবলাম পুজো টুজো দেবো না, তো ও বললো চলো একটু পুজোটা দিয়ে নি, তো চলো দেখি কতক্ষণ লাগে টাইম। লাইনও বেশ ভালোই আছে, দেখা যাক কতক্ষণ লাগে। প্রচুর ভিড় ছিল, ঠেলাঠুলি করে ঢুকলাম আমরা। এই যে আর এই যে হচ্ছে একটা বটগাছ, এখানে দেখো এখানে ভোগ খাওয়ানো হয়, এই যে এখানে ভোগ খাওয়ানো চলছে এখন। প্রচুর লোক আছে এখানে, অনেক জোনা এখানে আছে। জায়গাটা জাস্ট অসাধারণ, খুব ভালো, মানে বিশাল একটা বড় এরিয়া, খুব ভালো। মন্দিরটা জাস্ট দেখো এখানটাতে, আমাদের পুজো দেওয়া কমপ্লিট, আর এখন এখানে দাঁড়িয়ে একটু কোল্ড ড্রিঙ্ক খাচ্ছি। এখন যাচ্ছি ইয়েতে, মেলাটাতে, সোনাঝুরি হাটে যাবো, চলো যাই গিয়ে দেখি গা সোনাঝুরি হাট।
প্রচন্ড গরম লাগছে, আর আমি সোয়েটার পরে আছি এখন। দেখি সোয়েটারটা খুলতে হবে। আসলাম সোনাঝুরি হাট, চলো দেখি এক্সপ্লোর করি, ফার্স্ট টাইম আমার এখানে, দেখা যাক। আরেকটা আছে তো ওইখানটাতে যাচ্ছি, চলো দেখে আসি। হাটটা হচ্ছে একটু বড় হাটটা, দেখো তোমরা, বিশাল বড় এটা তো। চলো রোদে গরমে একটু ঘুরি, দেখি যে আসলাম আমরা খড়ি মাটিতে, এখানে লাঞ্চটা করি নিয়ে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। এটা দারুণ একটা অ্যাম্বিয়েন্স, খুব ভালো লাগছে জায়গাটা। আমাদের খাবার এই যে চলে এসছে, মাটন থালি, কি কি আছে, এই যে বেগুন ভাজা আছে, শাক দেখছি, করলা, ডাল, এটা হচ্ছে আলু ফুলকপির তরকারি, এটা কি, এটা লাউ, এটা হচ্ছে মাটন অ্যান্ড চাটনি, রাইস অ্যান্ড পাপড়। তো খাওয়া দাওয়া করে নি, দেখা যাক।
কমপ্লিট। এবার যাচ্ছি বাড়ির দিকে, অনেক টাইমও হয়ে গেছে, প্রায় এখন 4:30 মতন বাজে। এখানে বেশ খাবারটা ভালো লাগলো, খুব লাইট ছিল, মাটন থালি আমরা নিয়েছিলাম দেখলেই তোমরা, আর লাইট ওয়েট মাটনটা খুব লাইট ছিল, রান্না খুব রিচ ছিল না, ভালো ছিল খাবারটা। তো চলো যাই বাড়ির দিকে তারপরে। হ্যালো এভরিওয়ান, চলে এসেছি বাড়িতে। আর এই যে দেখো ছেলেকে, আমি অনেকক্ষণ আগে এসেছি, তো আমি অনেকক্ষণ আগে এসেছি, শরীরটা আসলে ভালো নেই, এত দূর অবধি বাইক রাইড করে নিয়ে শরীর একদম পুরো ক্লান্ত আমার, তো আমি একটু ভালো ঘুমাবো, কিন্তু এছাড়া তো আমাকে আর ঘুমাতে দিল না। তো আজকে ব্লগটা আমি এতটাই রাখলাম, যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্ট করো কেমন লাগলো না লাগলো। তো চলো আবার দেখা হবে নেক্সট ব্লগে, টাটা।